যদি বলে আমি আজ থেকে মেয়ে তো সে হয়ে যাবে মেয়ে, মেয়ে যদি বলে আমি আজ থেকে ছেলে সে হয়ে যাবে ছেলে, এইরকম প্রপাগান্ডা তোমরা শুরু করার পায়তারা করছো, নতুন করে হইতে পারে, এই বিষয়ের উপরে সিদ্ধান্ত আসতে পারে। কোন স্কুলের ছাত্রী, কোন কলেজের ছাত্রী, কোন ইউনিভার্সিটির ছাত্রী, কোন ইউনিভার্সিটির মেয়ে ছেলে যদি নিজেকে বলে আমি আজ থেকে মেয়ে, তাহলে সে এবার মেয়েদের পোস্টে চাকরি পাবে, মেয়েদের কোটা তার চাকরি হবে। ছেলে যদি বলে আমি মেয়ে, মেয়ের কোটা চাকরি হবে। মেয়ে যদি বলে আমি ছেলে, ছেলের কোটা চাকরি হবে। মেয়ে যদি বলে আমি আজ থেকে পুরুষের পোশাক পরবো, আমি পুরুষ, তো এটাও বৈধ। ছেলে যদি বলে আমি মেয়েদের পোশাক পরবো, তো এটাও বৈধ। হাজার ষড়যন্ত্র করতে পারবা, লেকিন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম কি বলছি বলেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যত ষড়যন্ত্রই করবা, যত কিছুই করবা বাংলাদেশ থেকে ইসলাম মুছে দেওয়ার জন্য, যত কিছুই করবা বাংলাদেশের মসজিদ মাদ্রাসা বন্ধের জন্য, যত কিছুই করবা বাংলাদেশের স্বকীয়তাকে ধ্বংস করার জন্য, ইসলামী বাগধারাকে ধ্বংস করার জন্য, ইসলামী পারিবারিক নীতিকে ধ্বংস করার জন্য, আগামী প্রজন্মকে ধ্বংসের জন্য যত সিদ্ধান্তে আমদানি করবা, ইনশাআল্লাহ এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। তোমাদের পাগলামি, এ সমস্ত কুফরি ষড়যন্ত্র গুলো, তোমাদের পাগলামি আর ছাগলামি, যারা যে কোনো সিদ্ধান্ত নেয় ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত, দেখেন রব্বে কারীম বলেন وضرب الله مثلا كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار. رب العالمين বলেন ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবা, যত ষড়যন্ত্র করবা, এগুলো শুধুই ওই পলগাছার মতো, পলগাছা যেমন টান দিতে দেরি হয়, ছেড়ে দিতে দেরি হয় না, এগুলো এমন টান দিতে দেরি হবে, ভরে দিতে দেরি হবে না। কি হয় বলেন না ইনশাআল্লাহ, বলেন পলগাছা, এগুলো কি পলগাছা, এগুলো কি, এগুলো ওখান থেকে আমদানি করে, আমদানি ইসরায়েল থেকে আমদানি করে, আরে কোথেকে আমদানি করে, এগুলো ওখান থেকে আনে, ওখান থেকে নিয়ে আসে, হাওলা আনে, হাওলা কি আনে বলেন, টুপ দিয়া চা, এরা দাগ, এরা দাগ্রত আছে না নাই, এরা জেগে আছে না মরে গেছে, এটা টুপ দিয়া দিয়া চা, কি বলছি বলেন, টুপ দিয়া দিয়া কি, হ্যাঁ ইসরায়েল থেকে নতুন করে, নতুন করে আবার শেখা উচিত তোমাদের, ইসরায়েলকে নতুন করে আবার শেখা উচিত। ইসরায়েলের, ইসরায়েলের মুসাদ, মুসাদের চোখ ফাঁকি দিয়া ইসরায়েলে পাখি ঢুকে এই ক্ষমতা ছিল না, ইসরায়েলের চোখ ফাঁকি দিয়া কোন বিড়াল ঢুকবে তার কাটা দিয়ে এটা ক্ষমতা ছিল না। গত 7ই অক্টোবরের চ্যালেঞ্জ দুনিয়াকে চ্যালেঞ্জ দিয়েছে, না ইসলাম ছিল, ইসলাম ইসলাম ওখান থেকে ওরা যা শিখিয়ে দিবে এখানে এসে এটা বাস্তবায়ন করে ফেলবেন, না না এটা আর হবে না, এটা কি সারা দুনিয়ার সমস্ত বাতিল মাকড়সার জালের মতো, কিসের মতো বলো, সারা পৃথিবীর সমস্ত বাতিল মাকড়সার জালের মতো, আবার বলো, বলো مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أحسن البيوت لبيت العنكبوت. رب كريم بلن إمام شرا إسلام شرا آمين شرا أما رسول شرا أما قرآن شرا أما حديث شرا أما مسجد شرا أما مدرسة شرا باقي شمال تو كتوي ما كشات جالير مطا কিসের মতো বলেন, আবার বলেন কিসের মতো, কোন ইজম পৃথিবীতে বেশি দিন টিকছে, কোন মতবাদ পৃথিবীতে বেশি দিন টিকছে, আসতে দেরি হয়েছে, মুখ থুপড়ে পড়ে যেতে দেরি হয় নাই, আসতে দেরি, দেখতে দেখতে দেখবেন বাংলাদেশ, দেখতে দেখতে দেখবেন বাংলাদেশ দু চার দশ বছর পরে এদেশের জাতি 18 কোটি মানুষ, এদেশের প্রতিটা মানুষ গণতন্ত্রে থুতু মারবে, বললে না এটা দিয়ে হবে না, বললে এটা দিয়ে কি, এটা দিয়ে হবে না, না এটা দিয়ে হবে না, এটা দিয়ে হবে না, কেন হবে না, কেন হবে না, মানব রচিত মতবাদ দিয়ে, মানব রচিত মতবাদ দিয়ে মানবতার সঙ্গে আসতে পারে না, মানব রচিত মতবাদ দিয়ে মানবতার সঙ্গে আসতে পারে না। নারী তুমি পুরুষ বলে দিবা, আর তুমি পুরুষ হয়ে যাবা, তোমার মাসির থাকাবা কি দিয়া,
জোরে বলেন এজন্য রব্বে কারীম সাথে চ্যালেঞ্জ ছুটে দিও না এমন আইন এদেশে হতে পারে না এদেশে হতে পারে না এমন আইন এদেশে এজন্য মাকরুসাত জাল বলেন মাকরুসাত কি জাল ওযু তুসাত মিন ফাওকিন আদমাহা মিন কালাম রব বলেন মা লাহা মিন কালাম আমার কোরআন ছাড়া যত সিদ্ধান্ত মা লাহা মিন কালাম এটা টিকবে না এটা কি মা লাহা মিন কালাম অর্থ কি এটা না এটা স্থায়ী হবে না এটা স্থায়ী কি এটা স্থায়ী হবে না এটা স্থায়ী হবে না বলেন এটা স্থায়ী হবে না কোন সিদ্ধান্ত ইসলামের বাইরে স্থায়ী হবে না ইসলাম আলিমুল গায়ব ও শাহাদা প্রণীত আলিমুল গায়ব ও শাহাদা এমন এক জাত থেকে ইসলাম এমন এক জাত থেকে কোরআন এমন এক জাত থেকে শরীয়ত যিনি অতীতও জানেন যিনি সামনেও জানেন যিনি দিনের সব জানেন তার পক্ষ থেকে আসা তোমরা আজকে সিদ্ধান্ত দিবা নারী পুরুষ বললেই পুরুষ পুরুষ নারী বললেই নারী এর ফলে তোমার জীবনের কি পরিণতি হবে দু চার দশ বছর পরে তোমার পরিণতির কথা ভেবে ভেবে দুনিয়া আমার এই ষড়যন্ত্রের পিছনে এটার মধ্যে আবার ঘুরি মারবে এই সভ্যতাটা আবার কি মারবে আবার ঘুরি মারবে আবার ঘুরি মারবে যেমনটি বাংলাদেশের গণতন্ত্রে দু চার বিশ বছর পরে বাংলাদেশ তাকে আবার ঘুরি মারবে আসতেই হবে ইসলামের দিকে ফিরে বলেন ইসলামের দিকে কি ইসলামের দিকে ফিরে আসতেই আসতেই এই জন্য পৃথিবীর সমস্ত তাগুত মাত্র সন্তান জোরে বলেন পৃথিবীর সমস্ত তাগুত কি যার বিশ্বাস না আর তিনিও বলেন মাকড়সার জাল বলেন মাকড়সার জাল পৃথিবীর সমস্ত বাতিল কি কতদিন মাকড়সার জাল আপনার বাসভবনে মাকড়সার জাল শোভা পায় কতদিন ঝাড়ু মালিক ঝাড়ু লওয়া পর্যন্ত হ্যাঁ মাকড়সার জাল কতদিন মাকড়সার জাল যেমন ঝাড়ু লওয়া লাগ পর্যন্ত আল্লাহ রকম পৃথিবীর সমস্ত তবু রব্বে করিমের আযাবের ঝাড়ু লওয়া পর্যন্ত فصب عليهم ربك سوط عذاب ان شاء الله اگامی دین سبق আগামী দিনে পড়া হবে ইনশাআল্লাহ এজন্য মালিক ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন কি দেওয়া শুরু করেছেন ঝাড়ু দেওয়া শুরু হয়ে গেছে সারা পৃথিবীর সব তাগুত একসাথে নতুন করে হিসাব কষতে শুরু করেছে সারা পৃথিবীর সমস্ত ক্ষমতাধররা নতুন করে হিসাব কষতে শুরু করেছে যে এলোকের থেকে হামাস এলোকের থেকে হামাস এগুলো পেল কোথায় বিজ্ঞান এর উত্তরে অজ্ঞান এত প্যানেল বানালো থেকে বিজ্ঞান হয়ে গেল অজ্ঞান এত রড পেল কোথায় বিজ্ঞান হয়ে গেল অজ্ঞান এত কংক্রিট এত সিমেন্ট পেল কোথায় বিজ্ঞান হয়ে গেল অজ্ঞান আর এটা হলো কসব্বা আলাইহিম রব্বুকা সাওতা আযাব এর হলো আযাবের ঝাড়ু এটা কি বলেন আযাবে আল্লাহ আমার জাতিকে বুঝ দান করেন এই জন্য জাতির আঠারো কোটি মুসলমানকে ধ্বংসের ষড়যন্ত্র যারা করবে তারাই ধ্বংস হবে ইনশাআল্লাহ দলিল দিলেন কয়টা কি কি উঠ আকাশ জমিন পাহাড় আকাশ জমিন আচ্ছা এই নাস্তিক গুলো চলে কার জমির উপর দিয়ে কার ছাদের নিচে আছে পানি পান করে তো কার পানি পান করে তো কার দুধ পান করে তো কার তো আহ উজানি পিসা উজুর আহমদুল্লাহ বলতেন খাস কার গাছ কি বলতেন খাও কাম গাও কাম খাও কাম গাও কাম পিসে উজুর আহমদুল্লাহ বলতেন যেতে বলছে কোথায় যাস কোথায় তোর যায় তো বসে কোনায় তুই যাস কোনায় তোকে যেতে বলেছে কোথায় তুই যাস কোথায় যেতে বলেছে মসজিদে তুই যাস মাজারে
যেতে বলেছে কোথায়? তুই যাস কোথায়? আর বাজারে তোর ঠিকানা বাজার আর মাজার ঠিকানা কোথায় বলে? বাজার আর মাজার। আচ্ছা তোর যাইতে বসে কই? চেহারা কেমন হবে জান্নাতের চেহারা? কেমন হবে জান্নাতের চেহারা? ইউসুফ আসলামের মতো? আরে এটা ইউসুফ আসলামের মতো না, শুধুই তুমি ইউসুফ আসলামের থেকে সুন্দর পৃথিবীর কোন মানুষ কল্পনা করতে পারবে না। ইউসুফ আসলামের থেকে সুন্দর কোন মানুষ তুমি কল্পনা করতে পারবে না, এই জন্য তোমাকে ইউসুফ আসলামের মতো বলেছি। আর সুবহানাল্লাহ বলেন। আর তোমার কণ্ঠ কেমন হবে? দাউদ আসলামের মতো। ও প্রশ্ন হইতে পারে তাহলে তোর কণ্ঠ ছিল দাউদ আসলামের? হ্যাঁ অবশ্যই কণ্ঠ ছিল, দাউদ আসলামের কণ্ঠ ছিল, তবে কণ্ঠ দিয়ে কন্টাক্ট ছিল না। কি বলছি বলেন? বলেন কণ্ঠ ছিল, বলেন কন্টাক্ট ছিল না। বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ ছিলেন হাবিবুর রহমান যুক্তিবাদী, ইনি ইদানিং একটা ইনার কথা একটা ভাইরাল হয়েছে, আজীব কথা। ইনি বলতেছে আমি বলে যুক্তিবাদী ছিলাম, আমি বলে যুক্তিবাদী ছিলাম, মানে আমার কাছে আমি বলে যুক্তিবাদী এন দ্বারা যুক্তি করে কাগজ যুক্তির সামনে আমার যুক্তি কি শুনি? এখন যারা চুক্তি করে তাদের চুক্তির সামনে কি আমার চুক্তি কি শুনি? বারহাল তাহলে কণ্ঠ ছিল কা? হাজরে দাউদ আসলামের কণ্ঠ কেমন ছিল? হাজরে দাউদ আসলাম জাবুর তেলাওয়াত করতে তো পাহাড় হেলতে থাকতো ধুলতে থাকতো, কিন্তু তেলাওয়াত করে জাতির কাছ থেকে বলতো 70,000। তো আগেরটা কইলো, আগেরটা কইলো, পরেরটা কও না, বুঝেন না কথা? নেই আগেরটা কইলো কিন্তু পরেরটা কি করে বলে নাই? পরে অর্ধেক অর্ধেক কি কণ্ঠ হবে দাউদ আলাইহিসসালামের মতো, চেহারা হজরত ইউসুফ আলাইহিসসালামের মতো, বয়স হজরত ঈসা আলাইহিসসালামের মতো, আর চরিত্র মুহাম্মদের মতো। বলে কেমনে হবে? আল্লাহ তাআলা বলেন কোট যেভাবে বানিয়েছে এভাবে বানাবো, এটা যেমন আমি পাচ্ছি ওটাও আমি পাবো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। ওরা কি চেয়ে দেখে না উঠনির দিকে, উঠের দিকে কি তাকায় না? আমি উঠকে কিভাবে বানিয়েছি? আকাশের দিকে কি তারা তাকায় না? কাই পরুকে হাতে তাকে খুঁটি ছাড়া কিভাবে ভাসিয়েছি? তারাও রাহা, আমি আসমান বানিয়েছি খুঁটি ছাড়া, তারাও নাহা, বেগাইর আমাদিন তারাও নাহা, এমন খুঁটি ছাড়া আমি বানিয়েছি যা তোমরা দেখছ। এর তর্জমা কি? আসলে খুঁটি আছে তোমরা দেখো না। তোমাদের দৃশ্যমান খুঁটি ছাড়া আমি বানিয়েছি, তোমাদের দৃশ্যমান লা তারাও না হতো না, তারাও না হলো, বেগাইর আমাদিন তারাও নাহা, এমন খুঁটি ছাড়া বানিয়েছি যে খুঁটি তোমরা দেখো, যে খুঁটি তোমরা কি দেখো, তাহলে তোমাদের দৃশ্যমান খুঁটি ছাড়া তোমরা দেখো এমন খুঁটি ছাড়া আমি বানিয়েছি। আসমানের খুঁটি আছে, আসমানের খুঁটি আছে, আমরা দেখি না। বলে আসমানের খুঁটি আছে আমরা কি? আসমানের খুঁটি মূলত কি? আসমানের খুঁটি ততক্ষণ কেয়ামত কায়েম হবে না। তাইলে বোঝা গেছে আসমান তার যত যত জায়গায় বহাল থাকবে, জমিন তার যত যত জায়গায় বহাল থাকবে, সাগর মহাসাগর যত যত জায়গায় বহাল থাকবে, যতদিন জমিন থেকে কালিমাওয়ালা একজন কালিমাওয়ালা ততদিন জমিন থাকবে, ততদিন বহাল থাকবে। তাইলে বোঝা গেছে পৃথিবীর কোন প্রযুক্তি, পৃথিবীর কোন টেকনোলজি আসমানকে টিকিয়ে রাখতে পারবে না, জমিনকে পিছিয়ে রাখতে পারবে না, সাগর আর মহাসাগরকে প্রবাহমান রাখতে পারবে না। প্রবাহমান আছে, ছিল আছে, শুধুই কালিমা তৈবার কারণে। শুধুই কি বলেন? কালিমা তৈবার।
কালেমায়ে তৈয়বার কারণে হ্যাঁ যত যত ষড়যন্ত্রই করো কালেমা মুছার জন্য যত কিছুই করো কালেমা মুছার জন্য ও চেষ্টা নতুন করে সিদ্ধান্ত নিবা জেন্ডার পরিচিতিও ভুলায়া দিবা জাতিকে স্টুডেন্ট গুলোকে হ্যাঁ কি বলে লিঙ্গ লিঙ্গ লিঙ্গের লিঙ্গের ব্যবধান ভুলায়া